আপনারা জানেন কোভিড অতিমারির কারণে আমাদের বিদ্যালয় অনেকদিন বন্ধ রাখতে হয়েছে, শ্রেণীকক্ষের পড়াশোনা দীর্ঘদিন স্থগিত থাকায় তার প্রভাব শিশুদের পঠন পাঠনে পড়েছে, অনলাইনে ক্লাস, অ্যাক্টিভিটি টাস্ক, টিভিতে ক্লাস, বাংলা শিক্ষা দূরভাষে ইত্যাদি অনেকগুলি পদক্ষেপ আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়েছি। তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের, বিশেষত প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের উপর এই পরিস্থিতি খুবই প্রতিকূল এক প্রভাব ফেলেছে। এইসব 5 থেকে 9 বা 10 বছরের অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর যে শিশুরা, তাদের লেখাপড়া, নিজেদের মধ্যে মেলামেশা, সাংস্কৃতিক অভিব্যক্তি, শরীরচর্চার উপযুক্ত পরিসর তৈরি করে দেওয়ার জন্যে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরকে বলেছেন পাড়ায় শিক্ষালয় নামে একটি উদ্যোগ নিতে, যা আগামী 7ই ফেব্রুয়ারি 2022 থেকে আমরা চালু করতে চলেছি। এই পাড়ায় শিক্ষালয় নামটা আপনারা জানলে খুশি হবেন, আমাদের প্রিয় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নামকরণটি করেছেন। এই উদ্যোগটি রূপরেখা প্রস্তুতের সময় আমরা বিভিন্ন স্তরের অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা, বিশেষজ্ঞ কমিটি, প্রাথমিক শিক্ষা সংসদ, শিক্ষাক্ষেত্রে কাজ করছেন এমন সংগঠন, যেমন আমি একটু আগে উল্লেখ করেছি আমার প্রাথমিক সম্ভাষণের সময় যে প্রথম বিক্রমশিলা লিভার ফাউন্ডেশন, অভিজ্ঞ চিকিৎসক প্রত্যেকের সঙ্গে আলোচনা করা হয়েছে, ইউনিসেফও আমাদের এই উদ্যোগে খুবই প্রবলভাবে সামিল হয়েছে। কোভিড বিধি মেনে, এটা মূল কথা হচ্ছে, কোভিড বিধি মেনে এই কর্মসূচি, আমাদের যে মূল নির্যাস সেটা হচ্ছে এই কোভিড বিধি মেনে পাড়ায় 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 কোনো খোলা জায়গায় উন্মুক্ত পরিবেশে, যেখানে কোভিডের সংক্রমণের সম্ভাবনা কম, এমন জায়গায় প্রাথমিক শিক্ষক, শিক্ষিকা, শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, প্যারা টিচার প্রত্যেকে পড়ুয়াদের নিজেদের পাড়ার পরিবেশে আনন্দময় পাঠদানের উদ্যোগে সবাই সামিল হবেন। এইসব যে ক্লাস যখন চলবে, অধিবেশন যখন হবে, তখন যেসব বিষয়ের উপর আমরা বিশেষভাবে নজর দিতে চাইছি তা হলো ক, শিশুদের মনো সামাজিক সহায়তা এবং সামাজিক আবেগজনিত শিক্ষা প্রদান করা, খ, স্বাস্থ্য ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, গ, পড়া লেখা এবং সংখ্যা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি করা, ঘ, সাংস্কৃতিক কর্মকাণ্ড অর্থাৎ গান, নাচ, আবৃত্তি ইত্যাদি বিশেষভাবে শেখানো, চ, ঙ, শিল্প নৈপুণ্যের দক্ষতা বৃদ্ধি, এবং চ, আউটডোর এবং ইনডোর, বহিরঙ্গে এবং অন্তরঙ্গে ক্রীড়া সংক্রান্ত কার্যক্রমের প্রসার। মোট 5,179টি প্রাথমিক বিদ্যালয়, 50,159টি প্রাথমিক বিদ্যালয় এবং 15,599টি শিশু শিক্ষা কেন্দ্রের 1.84 লক্ষ প্রাথমিক শিক্ষক, মানে প্রায় 2 লক্ষ শিক্ষক, 21,000 প্যারাটিচার, 38,000 সহায়ক সহায়িকা এবং সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের 60,52,682 জন ছাত্রছাত্রী এই উদ্যোগে সামিল হবে। 60,52,682 জন স্কুলের দিনগুলিতে যে সময় স্কুল চলে সেই সময় অধিবেশনগুলি সংগঠিত করা হবে। উন্মুক্ত স্থানের এইসব অধিবেশনে পড়ার অভ্যেস করানো, সংখ্যার ধারণা দেওয়া ও প্রাথমিক স্তরে গণিত চর্চা, সংস্কৃতি ও মানসিক বিকাশের বিভিন্ন পাঠ্যক্রম এদের দেওয়া হবে, বাচ্চাদের দেওয়া হবে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠন, পঞ্চায়েত, পুরসভা, ভিলেজ ও ওয়ার্ড এডুকেশন কমিটিগুলোকেও আমরা এই কাজে সামিল হওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি। তারা সকলে এগিয়ে এসে যাতে সংশ্লিষ্ট অঞ্চলের সমস্ত প্রাথমিক স্তরের ছাত্রছাত্রী, অভিভাবক এই উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য সর্বস্তরে সচেতনতা প্রচারে আপনারা সচেষ্ট হন। সর্বস্তরে বিদ্যালয় পরিদর্শক যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, প্রশাসন আধিকারিক সকলেই এই সব অধিবেশনে নিয়মিত তদারকি করবেন। আপনারা জানেন বিগত 10 বছরে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
তার অনুপ্রেরণায় তার কথায় অনেকগুলি উল্লেখযোগ্য উন্নয়নের স্বাক্ষর রেখেছে। যেমন 897টা নতুন প্রাথমিক বিদ্যালয় হয়েছে, 305টা সাঁওতালি মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছে, প্রায় 82,000 অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ হয়েছে, 100% বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যায় শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, গত 2 বছরে প্রায় 1.90 লক্ষ প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাকে, অর্থাৎ প্রায় 2 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রায় 1200 প্রধান শিক্ষক শিক্ষিকাদের কলকাতার IIM লিডারশিপ ডেভেলপ জোকায় IIMA লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 1300 বিদ্যালয়ে সার্বিক উন্নয়নের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। এই সব সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে পাড়ায় শিক্ষালয় উদ্যোগটি যথেষ্ট সময়োপযোগী এবং আমাদের ব্যক্তিগত বিশ্বাস এটি অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ। সময়কালীন সংকটের মোকাবিলায় উদ্যোগটি খুবই কার্যকরী হবে। আপনাদের সকলকে এই উদ্যোগটি সার্বিকভাবে সফল করতে আমরা অনুরোধ জানাচ্ছি। আশা করি এই উদ্যোগ সারা দেশে পথ প্রদর্শকের ভূমিকা নেবে, কেননা গোটা ভারতবর্ষে যে কোনো রাজ্যে এই ধরনের উদ্যোগ কোভিড অতিমারির পর এটাই প্রথম। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। এবার আমি গণমাধ্যমের বন্ধুদের বলছি, আপনারা প্রশ্নে যেতে পারেন, সংক্ষিপ্ত প্রশ্ন করবেন এবং একই প্রশ্নে পুনরাবৃত্তি যেতে না হয় সেদিকে দয়া করে একটু খেয়াল রাখবেন। স্কুলে স্কুল খোলার ক্ষেত্রে আবার আমি বলছি বিষয়টা, এটা বিদ্যালয় শিক্ষা দপ্তর পুরোটার উপর নির্ভর করে না, যেহেতু স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে গভীর উদ্বেগ এবং কনসার্ন আছে। আমরা স্বাস্থ্য দপ্তর তার এটা কোভিড বিধি নিয়মিত পর্যালোচনা করছে, মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমাদের নিয়মিত কথা হচ্ছে, এটা নিয়ে আপনাদের উদ্বেগ বা চিন্তার কোনো কারণ নেই। আমরা স্কুল, আমরাও খোলারই পক্ষে বা মুখ্যমন্ত্রীও চাইছেন বাচ্চাদের ক্ষতি না করে, কোভিড সংক্রমণ না বাড়িয়ে, যাতে আবার স্কুল খুলে আবার যাতে স্কুল বন্ধ করতে না হয়, তার পাকাপোক্ত, তার প্রতিষেধক এবং প্রতিবিধান করে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন আপনাদের কবে স্কুল খুলতে পারে। পাড়ায় শিক্ষালয় নিয়ে প্রাইভেট স্কুলগুলির ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে এই যে তারা যদি এটায় অংশগ্রহণ করতে চান, আমরা তো সমস্ত প্রাইভেট স্কুলকে যেহেতু তারা আমাদের ওইভাবে গাইডলাইনের মধ্যে পড়েন, আমরা তো কোনো নির্দেশিকা দিতে পারি না, কিন্তু তারা যদি চান আমরা সর্বাত্মক সহযোগিতা করতে এবং আমরা চাইবো তারা সেটা করুন, এইটা আমি বলতে পারি। হ্যাঁ, শিক্ষালয় আসতে পারে, অংশগ্রহণ করতে পারে। আমি দেখুন, স্কুল খোলা নিয়ে যেটা বলার, আমি আমার মনে হয় যে পুরোটাই বলেছি, আমরা পুরো স্কুলই ধাপে ধাপে খুলতে চাইছি, এইটা বুঝতে হবে আপনাদের। এবং এটা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন, তিনি প্রতিষ্ঠিত এবং প্রতিবিধান নিয়ে তিনি যথাসময়ে জানাবেন, এটা নিয়ে আপনাদের বিচলিত বা আমি সমস্ত অভিভাবক মহলকেও বলবো, আপনারা চিন্তা করবেন না, এটা সরকার, আমার মুখ্যমন্ত্রী যথেষ্ট দায়িত্ব নিয়ে বিষয়টা দেখছেন, ঠিক যথাসময়ে আমরা আপনাদের জানাবো।